সেইজে বিশ্বকর্মা পূজোর উপলক্ষে আজকে আমাদের বাউল অনুষ্ঠান, তাই আমি সেই উজ্জ্বল দাসের বাউলের কাছ থেকে জানতে চাইব কি হিসাবে আজকের পালাটা হচ্ছে একদিকে জামাই আর একদিকে শ্বশুর, জামাইটাকে সূর্য শ্বশুরটাকে বিশ্বকর্মা, তাই উজ্জ্বল দাসের বাউলকে শ্বশুরের ভূমিকায় অর্থাৎ বিশ্বকর্মার ভূমিকায় রেখে আমি তার জামাই হয়ে দু একটি কথা জিজ্ঞাসা করতে চাই তার ঠাই। হে শ্বশুর ফাদার, তোমার কাছে আমার জানতে আস, সুন্দরভাবে করবে প্রকাশ, বলি তোমার ঠাই। এই যে বিশ্বকর্মা, এর বাবার নাম কি? যদি কারোকে জিজ্ঞাসা করা যায় যে যারা যারা বিশ্বকর্মা পূজা আজকে করেছেন, যদি বলা যায় বলেন তো বিশ্বকর্মার বাবার নাম কি? কিভাবে আমরা কয়জনে জানি? তাহলে বিশ্বকর্মার বাবার নাম কি, বিশ্বকর্মার স্ত্রীর নাম কি, এবং তার ছেলে কয়টা, আর আমি যে তোমার মেয়ের জামাই, তোমার মেয়ের নামটা কি? চারখানা জিজ্ঞাস রইল শ্বশুরের ঠাই, শ্বশুর ফাদার, বাপের বেটার মতো জবাবটা আজকে আমি চাই। একটা গান গিয়ে শ্বশুরকে পাঠাই। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না, দরকার হয় প্লাস্টিক দিব সবার কাছে। দাঁড়া, কি ৬ মাস লকডাউনে থাকলি তাও মানে আর কি বলবো বলেন, মানে ঘটনা হলে কি জানেন, বাউল গান মানুষে যদি না শুনে বাবা, এই যে ৬ মাস পরে গান শুরু হলো কি না, যদি আর ৬ মাস বাউল বন্ধ থাকে, বিশেষ করে করোনায় আক্রান্ত মানুষের মতো হবে না, এমনিই মারা যাবে। কারণ কি জানেন, বাউল গান অনেকে বলে যে বাউল ফাউল, না যে বোঝে না সেই বলে বাউল ফাউল। বাউল কীর্তন যত কীর্তনের মূল, যাহাতে ফুটায় মানব জীবনের জ্ঞানের মুকুল। গান মানে জ্ঞান, গান শুনলে যার জ্ঞান না হয় তাকে গান বেটে খাওয়ালেও তার জ্ঞান হবে না, ঠিক তাই। তাহলে এই যে আজকে যে জিজ্ঞাসাটা করেছি, বিশ্বকর্মার বাবার নাম কি, বিশ্বকর্মার স্ত্রীর নাম কি, তার কয়টা ছেলে, মেয়েটার নাম কি, জিজ্ঞাসা। আর এই যে দেখেন, এর পূজা কিন্তু বছরে একবারই হয়, সেটা কি? এই যে ভাদ্র মাসের শেষের দিনে, এই দিনটাই তুমি কেন বেছে নিলে, কারণটা কি? কি তাই তো হয়, বিশ্বকর্মা পূজাটা ভাদ্র মাসের শেষের দিনেই হয়, তাই তার কাছে জিজ্ঞাস, গাইব একটি গান। আর তার মধ্যে বাবা সে বৈরাগীর ছেলে, খাঁটি বৈরাগী, এর মধ্যে কোনো ভেজাল নাই। বৈরাগীর সম্বন্ধেও আজকে আমার এক দিদি বলছে, শিবানন্দ আজকে গান শুনবো তো, আর বলে কি বলে, আজকে তোর কাছে জানতে চাই, আসরের মধ্যে বলবি যে ব্রাহ্মণে পূজা করলে অনেকে তার প্রসাদ খায় না কেন, যেহেতু বৈরাগী পাইছি শেষের দিকে সময় থাকলে ওটাও ঝাড়ব আজকে তাকে, বুঝলেন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কারণ ব্রাহ্মণ হচ্ছে আমাদের কুলগুরু, ব্রাহ্মণের কাছ থেকে যদি আমরা দীক্ষিত না হই, আমাদের দেহটা অপবিত্র, সেই কুলগুরু ব্রাহ্মণ যদি পূজা করে, সেই ব্রাহ্মণের প্রসাদ তোমরা যারা বৈষ্ণব বৈরাগী তারা নাকি গ্রহণ করো না, কারণটা কি ওটা জানবো পরে, আগে বিশ্বকর্মার সম্বন্ধে কিছু জানি বাবা। শোনো শোনো রমা, বলি তোমার ঠাই, সঠিক সঠিক জবাব কিন্তু বর্তমানে চাই। তোমার বাবার নাম কি গো, বলবে এই ধর্ম আসরে, তোমার স্ত্রীর নাম কি বা আছে, তুমি বলবে সবার তরে। তোমার কয় ছেলে কয় মেয়ে আমি জানতে চাই, তোমার মেয়ের নামটাই কি বা হলো, বলবে ধর্ম সবার ভাই। প্রথমবারে তোমার কাছে আমার কিঞ্চিত আয়োজন, কৃপা করে বলবে সবাই শ্বশুর জনার্দন। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, বলবো
দাদার আসরে আসিবে, মনের মতো কথা কিন্তু খুলিয়া বলিবে, তারপরে শুভঙ্কর হালদার আসরে আসিবে, মিনতি পাল তারপরে তে সভাতে আসিবে, মনের মতো গান আপনাদেরকে শোনাবে। এই পর্যন্ত করিখান্ত রাধাকান্তের সরি, একবার বিশ্বকর্মা প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু। তাহলে জিজ্ঞাসা রেখেছে বিশ্বকর্মা সম্বন্ধে, বিশ্বকর্মা হচ্ছেন দেবশিল্পী বাবা, তার কয়টি ছেলে মেয়ে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার নাম বিশ্বকর্মা কেন হলো, সূর্য হচ্ছে জামাই, তাহলে আজকের যে পালা জামাই আর শ্বশুর বিশ্বকর্মা এবং সূর্য। জয় গুরু জয়। তো বিশ্বকর্মার দুটো মেয়ে বাবা, দুটো মেয়েকেই বিয়ে করেছে এই সূর্যদেব। এর একটা বড় ঘটনা আছে, বলবো আপনাদের কাছে। জয় গুরু জয় গুরু। পুরো ছন্দে বিশ্বকর্মার কথা করব উত্থাপন, ব্রহ্মার নন্দন বিশ্বকর্মা, ও মাতা সাবিত্রী হয় এই তো তাহার পিতা মাতার খবর বলিলাম সভায়। তাহলে পিতা মাতাকে না ব্রহ্মার সন্তান হচ্ছে বিশ্বকর্মা। এই বিশ্বের সৃষ্টি রচনা করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি সৃষ্টি করেছেন। আমাদের অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তাই হচ্ছে ব্রহ্মা, তাই ব্রহ্মাকে বলা হয় পরম পিতা। হরি বল হরি বল। আর মাতা হচ্ছে সাবিত্রী। সাবিত্রীর গর্ভে অগো বিশ্বকর্মার জন্ম হলো, তাই পিতা মাতা ব্রহ্মা আর সাবিত্রী সভায় বলা ভালো। শোনো শোনো অগ জামাই, জামাই অগ সূর্য দেব হয়, শোনো অগ বিশ্বকর্মা তার অগ কয়খানা তনয়। তার ছেলে হচ্ছে সাতটা বাবা, ছেলে হচ্ছে সাতটা আর মেয়ে হচ্ছে দুইটা। প্রথম কন্যা হচ্ছে সংজ্ঞা, তালিবস ও গয়া আকার সংজ্ঞা, তার সঙ্গে বিয়ে হয় সূর্যের। সূর্যের সঙ্গে বিবাহ হলো, অগ সংজ্ঞা দেবী হয় অগ, সেই সম্পর্কে সূর্য বিশ্বকর্মার জামাই। বিয়ে হয়ে গেল, কিন্তু সূর্যের যা তেজ, সূর্যের যা তাপ, সূর্যের কাছে কেউ যেতে পারে না, যাওয়া সম্ভব সম্ভব না। তাই সূর্যের এত তেজ এত তাপ, তার কাছে যদি না যাওয়া যায় তাহলে সংসার কি করে হবে বলেন, তাই কি না? তাহলে তো আর সংসার হবে না। তাই কি করলেন, সংজ্ঞা দেবী চলে এলো, এসে বলে বাবা বিশ্বকর্মা ঠাই, বলে সূর্যের যা শরীরের তাপ এটা সহ্য করার নাই। তখন বিশ্বকর্মা যোগ ছায়া দেবীকে সৃজন করিল, সংজ্ঞার মতো দেখতে ছায়া দেবী তোমায় জানাই ভালো। সংজ্ঞার মতোই দেখতে ছায়া, আপনি ছায়াতে আমার গায়ে যদি তাপ দেন তাহলে আমার গায়ে তাপ লাগবে, পুড়েও যেতে পারে, তাই কি না? কিন্তু এই যে আমার পেছন দিকে দেখেন ছায়া পড়েছে, এই ছায়াতে যদি তাপ দেন তাহলে কি আর পুড়বে? পুড়বে না। এই জন্য সূর্যের যতই তাপ হোক না কেন, ছায়ার আর গায়ে তাপ লাগে না। তাই ছায়া দেবীকে তৈরি করে
পাঠালেন সূর্যের কাছে। তাই কন্যা কটা হলো? সংজ্ঞা আর ছায়া। এই তো দুইটা কন্যা গো, আমি তোমারে জানাই, এই ছায়ার গর্ভে একটা সন্তান শনি দেব হয়। সূর্যপুত্র শনিদেব ছায়ার গর্ভে জন্ম, আর সংজ্ঞার গর্ভে জন্ম হল অশ্বিনী কুমার নাম। কেমন করে জন্ম হল একটু দিব সমাধান। অনেক পরে যখন সূর্য জানতে পারলেন যে আমি যার সঙ্গে সংসার করছি সেটাও আমার বউ, কিন্তু হিসাবে আমার শালি হবে। কেন? যে আমার আসল বউ হচ্ছে সংজ্ঞা, সে আমার কাছে থাকতে পারেনি, তাই আর একটি কন্যা তৈরি করে পাঠিয়েছে আমার শ্বশুর। তাহলে শালিকে নিয়ে সংসার করছি এতদিন ধরে, তাহলে আমার তো বউ দরকার। যখন বউ খুঁজতে আসে ওগো বিশ্বকর্মার ঠাই, একটা ঘোড়া একটা মেয়ে ঘোড়া হয়ে সংজ্ঞা দেবী দৌড়ায়া পালা। এইবার সূর্য দেব ঘোড়া হইয়া ধরিয়া ফেলিল, তাহাদের মিলনেতে অশ্বিনী কুমার হল। এইবার পুত্র সাজ্জন বটে যত কারো রয়, যেমন কর্মকার স্বর্ণকার লোহার কামার মালাকার এই যত কারো হয়, যত কার বাবা, এ হচ্ছে সব বিশ্বকর্মার সন্তান। তাহলে স্বর্ণকার কর্মকার মালাকার সূত্রধর, তারপরে এই যে লোহার কামার, আমরা যত কার দিয়ে যত নাম দেখতে পাই কুমার, এ সব হচ্ছে আমার বিশ্বকর্মার সন্তান। এই তো তোমার ধারে আমার সবই বলা হলো, আরো কিছু জানার থাকলে বলে যাবে ভালো। শোনো শোনো ওগো জামাই, বলবে তোমার বাবা মায়ের নাম, তোমার কাছে আমি ওগো জানিতে চাইলাম। বলেছে ভাদ্র মাসের শেষে কেন বিশ্বকর্মা পূজা হয়, এই কাল ভাদ্র ওগোয় আমরা জানি তো সবাই। ভাদ্র মাসকে আমরা বলি কাল ভাদ্র, কেন? এই ভাদ্র মাসে প্রচণ্ড বন্যা হয়, ভাদ্র মাসে যত রোগ বিয়োগের সিজন হয়, ভাদ্র মাসে শস্য আদি নষ্ট হয়ে যায়, ফসল টসল সব নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসে বাবা অনেক কিছু মহামারী আসে, তাই ওগো কর্মকার স্বর্ণকার সূত্রধর আর কুমার কামার যারা, ওরে এই তাই তো ভাদ্র মাসের শেষে আহ্বান করে তারা। তাই ভাদ্র মাসের শেষে তারে আহ্বান করে বলে ওগো বিশ্বের কর্মা বিশ্বকর্মা, তুমি সবার কর্ম যোগাও ঘরে ঘরে। এই তো এই দিনে বেছে নেওয়া তোমাকে জানাই,
संजय हलदार बाबाजी 30 টাকা दान कर ईश्वर जान विश्वकर्मा जान चार हाथ दिए ताके आशीर्वाद करे जय गुरु तोमार धारे आमारे ओगो ओ शुधु एकटा रइलो जिज्ञासन बोलो बोलो तोमार बाबा मायेर किबा नाम करय उच्चारण तबे आसर माधे बेशी कथा आर बोलबो ना बोलबो ना प्रथम बारे मत भावछि खान्त करबो किना ओ गो चाँद बदने भक्त गणे बोलुन हरि हरि ओ गो प्रथम बारेर मत आमि दत्त संग करि जय जय ठाकुर विश्वकर्मा प्रेम आनंदे बदन भरे एकबार हो बोल हरि बोल মানে ঘটনা ঘইটা গেছে বাড়িতে মানুষ আইছে মানে কেমন হলো আমি শ্বশুরকে জিজ্ঞাসা করেছি শ্বশুর আবার আমাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের বাবা মা যখন মেয়ের বিয়ে ঠিক করবে তখন কিন্তু ছেলের কাছ থেকে নিশ্চয় জিজ্ঞাসা করে মেয়েকে যেমন জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি তোমরা কয় ভাই কয় বোন তুমি বড় না ছোট ছেলে কেউ কিন্তু এরকম জিজ্ঞাসা করে মেয়ের পক্ষের লোক আজকে আমার শ্বশুর বলছে হয়তো লকডাউনে ভুলে গেছে তাই না তাই মানে একটা ছেলের বিয়ে বাবাই বলছে শুন বাবা তুই গ্রামে সবাইকে আত্মীয় স্বজন যত আছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে আয় এইদিকে আমি বাড়িতে যা কাজ আছে আমি করি ছেলে বলছে বাবা তোমার কোনো চিন্তার কারণ নাই আমি চললাম নিমন্ত্রণ সভাকে দিয়েই বাড়িতে আসতে চাই এইবার ছেলে গেছে জেঠার বাড়ি জেঠাকে গিয়ে বলছে জেঠা মশাই কেমন আছেন কয় বাবা শুনলাম তোর নাকি বিয়ে এখন ছেলে বলছে বাহ আমি আসলাম জেঠাকে নিমন্ত্রণ দিতে আমার আগে জেঠা বলছে তোর নাকি বিয়ে ছেলেটা তখন চিন্তা করলো বা আমার জেঠা তো জানেই তাহলে আর বলবো কি ও আর কিছু না বলে জেঠা আসি আরে দুপুরবেলা আসলি খাওয়া দাওয়া না করেই যাচ্ছিস কয়না জেঠা ওই যে কাকার বাড়িতে যাই বলে ঠিক আছে বাবা ভালো থেকো ওখান থেকে বেরিয়ে কাকার বাড়িতে গেছে গিয়ে দেখে কাকিমা রান্না করে কাকিমা কেমন আছেন আর বাবা কেমন আছি ভালো আছি শুনলাম আমাদের বিয়ে আসতেছে তোর নাকি বিয়ে ছেলেটা বলছে কি ব্যাপার আমার আগে কি এসে নিমন্ত্রণ দিয়ে গেল ওইভাবে নিমন্ত্রণ দিতে দিতে এইবার ওখান থেকে চলে গেছে মেশোর বাড়িতে বলছে মেশোমশাই কেমন আছেন বলে বাবা ভালো আছি শুনলাম তোমার নাকি বিয়ে এইভাবে ছেলেটা কিন্তু মানে ধীরে ধীরে কেমন হয়ে যাচ্ছে যে বাড়িতে যায় সেই বাড়িতে যাওয়ার আগেই বলে আমার নাকি বিয়ে সবাই জানে ও আর রাগ করে কোনো বাড়িতেই যায় নাই এবার বিয়ের দিন ছেলের বাবা হিসাব করে দেখলো 100 জন বরযাত্রী হবে দুইটা বাস করছে ছেলে যাওয়ার জন্য একটা গাড়ি করছে সকাল 8টা 9টা 10টা 11টা 12টা 2টা 3টা 5টা বাজে একটা লোকও আসে না ব্যাপারটা কি ছেলে বলছে আরে তুই জেঠার বাড়ি গেছিলি বলে হ্যাঁ বাবা গেছিলাম কি বলছিস জেঠাকে যা বললাম জেঠা কেমন আছেন যা আমার তুই জেঠা বললো শুনলাম তোর নাকি বিয়ে আর কিছু বলিস না বলে না বলে এইভাবে আমি যত বাড়িতে গেছি প্রত্যেকটা বাড়িতেই ঢোকা মাত্রই কয় বাবা শুনলাম তোর নাকি বিয়ে তা আমি আর কি করবো আমি আর কিছু কই নাই আমার শ্বশুরের হলো তাই আমার বাবার নাম কি আর আমার মার নাম কি এটা জানে ওই যে তাও বুঝলেন না মেয়েকে জিজ্ঞাসা করছে মামুনি তোমার নাম কি মেয়েটার নাম হচ্ছে মামুনি কিন্তু ওই লোকগুলো তো আর জানে না ওর জন্য জিজ্ঞাসা করছে মামুনি তোমার নাম কি মেয়েটা বলছে জানে তাও কয় কি জানে এখন মেয়েটার বৌদি পিছন থেকে বলছে আর ওর নামটাই তো মামুনি বলে ওটাকে আমরা জানি মামুনি তোমার নাম কি জানে তাও বুঝলেন আমার শ্বশুরের এলো তাই জানে তাও এই জায়গায় দেখেন সবাই জানে যে মুখে মাস্ক লাগাইতে হবে কিন্তু জানে কারোর মুখেই নাই জানে তাও আমি নিয়ে আসি ব্যাগের মধ্যে একটা নিয়ে আসছি
যদি বলেন যে মাস লাগে গান করতে হবে তাও গাবো, কিন্তু বোঝা যাবে না। হরিওয়াল হরিওয়াল। হায় রে করুণায় জ্বালায়া পুড়াইয়া করলো ছাই, কি সবচেয়ে কষ্ট হচ্ছে কাদের জানেন? এই যে খাট আর তোশুক আর বালিশ, এরা মনে মনে চিন্তা করতে কি রে ভাই, সকালবেলা কাজে যেত, রাত্রে 9টা 10টার সময় বাড়িতে আসতো, সারাদিন আমি আরামে থাকতাম, এখন তো ঘুইরাই খেলে আমার উপরে, ঘুইরাই খেলে আমার উপরে। তো তাই শ্বশুর মশাই, আমার বাবার নাম হচ্ছে কশ্যপমণি, মায়ের নাম হচ্ছে অদিতি। শ্বশুর ফাদার, তোমার কাছে আমার দ্বিতীয়বার জিজ্ঞাসা, সুন্দরভাবে করবে প্রকাশ। আমাদের 33 প্রকারের দেবতা আছে, 33 কোটি নয়, কিন্তু 33 প্রকারের দেব দেবী আছে আমাদের, তার মধ্যে তোমার নাম হচ্ছে বিশ্বের কর্মা। তাই কোনো দেবতার মাথায় পাগড়ি দেখি না, টাকা দেওয়ার গেরা উঠে গেছে, টাকা আগে নিয়ে নেই কি মানুষের চাল নাই ডাল নাই, না খায় মরতেছে কেন? 20 টাকার বন্ধুটি কিনে দিলে তো অন্তত 5টা বাচ্চা দিতে পারতা কি, তা না বাউলকেই দেওয়া লাগবো। হ্যাঁ, কালকে বুঝবে নাকি ব্যাটাকে। তাহলে এত দেব দেবী আছে, দেবতা আছে, কারোর মাথায় পাগড়ি নাই, বলো শ্বশুর ফাদার, এই যে বিশ্বকর্মার মাথায় একটা পাগড়ি আছে, দেখবেন এখানে মোটুক লাগানো হতো ঠিক আছে, কিন্তু মাথায় এরকম পাগড়ি আছে, এই পাগড়িটা কেন তোমার মাথায় জানতে চাই। ঠিক আছে, তাহলে কি জিজ্ঞাসা থাকলো, যে তুমি এমন কি কর্ম করে বিশ্বের কর্মা হলা, আর কোন দেবতার মাথায় পাগড়ি দেখি না, শ্বশুর ফাদার তোমার মাথায় কেন পাগড়ি, এই দুটা জিজ্ঞাসা রইল। আমি সূর্য ঠাকুর তোমাকে জানা, আমায় যাহা কিছু জিজ্ঞাসিলে এই দ্বন্দ্ব মোহনা রে, সভাতে জানায়া স্বপন মণ্ডলের নামে মা জননী 60 টাকা দান করেছে। ও গো পাগড়ি কেন বিশ্বকর্মা দেবের মাথায়, ও গো সঠিক করে জবাব দিব আজ দ্বন্দ্ব মোহনায়, কর্মের ভিত্তিতে ও গো পাগড়ি বাঁধতে হয়, এইটা কোনো মূল্যবান জিজ্ঞাসা তো নয়, আস্তে এটা কর্মের ভিত্তিতে বাবা। আপনি যদি মাঠে কাজ করতে যান, পোখর রৌদ্রে মাথায় একটা মাথাল দিতে হবে, একটা হালদার মশাই সে নৌকা বাইবে বা মাছ ধরতে যাবে, দেখবেন তার কাছে একটা গামছা থাকবে, হয় কোমরে বাঁধবে না হয় মাথায় বাঁধবে। একটা মিস্ত্রি মহাশয় সে কাজকর্ম করছে, তার লম্বা চুল, সে মাথায় একটা গামছা বেঁধে বা একটা বস্ত্র বেঁধে সে কাজ করছে, এটা হচ্ছে কর্মের সুবিধার জন্য, এটা কর্মের কর্মে ফল বলি ও গো দ্বন্দ্ব মোহনায়, ও গো বিশ্বকর্মা বিশ্বের কর্ম করে তাই পাগড়ি দিতে হয়। যেমন শিবানন্দ বাউল গান করে তার মাথায় একটা পাগড়ি বাঁধা রয়, কারণ লম্বা লম্বা চুল যেন চোখে মুখে না ঢুকতে পায়,
বলেছে কি কি কর্ম করে তুমি বিশ্বকর্মা হলে এই তো সব তোমার কথারে জবাব সবাই যাব বলে বিশ্বকর্মা ছোট্ট সোনা সায়ন করেছে পঞ্চাশ টাকা দান সোনার লঙ্কা তৈরি করে আমরা জানি তো সবাই শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম তৈরি করে বিশ্বকর্মারও কৃপায় আর ভক্ত সুধামার ওগো সোনার পুরি বিশ্বকর্মা বানাইল নারায়ণের চক্র বিশ্বকর্মা তৈরি দিল ওগো কুবেরের পুষ্পক্র বিশ্বকর্মা যে বানায় আমার জগন্নাথ দেবের মূর্তি বিশ্বকর্মা নিজে হাতে দেয় জগন্নাথ পুরীতে যে জগন্নাথের পূজা হয় জগন্নাথ সুভদ্রা বলরাম তার মূর্তি তৈরি করেছে আমার স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর সিদাম্বারই করেছে পঞ্চাশ টাকা দান সুখে রাখবে দয়াল ভগবান এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায় বিশ্বের প্রধান প্রধান কর্ম হলো বিশ্বকর্মারই দ্বারায় আস্তে 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 একটা কথা মনে পড়ে গেল বাবা কথাটা পেটের মধ্যে থেকে বিভিন্ন দিক থেকে খোঁচা মারছে বলবো বলছি দাঁড়ান আমার আরেক বাবা এই বাউল অনুষ্ঠানের জন্য একশো টাকা দান করেছে ঈশ্বর ভালো রাখবে মানে শিবানন্দ বাউলের সঙ্গে গান গাইতে গেলে খুব সতর্ক তো কথাটা মনে পড়ে গেল কেন মুর্শিদাবাদ থেকে আমাদের মুর্শিদাবাদ থেকে মালদায় এক লোক আসতো বাঁদর নাচ দেখাতে আপনাদের এদিকে আসতো আগে বাঁদর খেলা দেখাতে আসতো একটা বেটা বাঁদর একটা বেটি বাঁদর থাকে তাই না বলে কে শ্বশুরবাড়ি যাবি না কিরে তখন ছাতা ফুটায় চললো কি এরকম বাঁদরের খেলা দেখাতে তো ছেলে পেলে মালদা জেলায় এসছে মালদার তো আম বিখ্যাত বুঝতেই পারছেন বিশেষ করে ফজলি আম তো বাচ্চা ছেলে পেলে খাওয়ার দেয় তো এতবার একটা ফজলি আম দিয়েছে বাঁদরকে বুঝলেন তো বাঁদর আবার কী করেছে ওই ফজলি আমটা ছিলে মুখের মধ্যে নিয়েছে তো ফজলি আম তো মানে আম তো চোকা ছিলে পিছলা হয়ে যায় নাকি তো যখনই চোকা ছিলে মুখের মধ্যে দিয়েছে খেতে খেতে বাবা ভিতরে চলে গেছে আমটা তো হজম হয়েই গেছে কিন্তু দুই দিন পরে কিন্তু বাঁদরের পায়খানা বন্ধ হয়ে গেছে কারণ ওই আঁটিটা গিয়ে ওই পেছন দিকে জায়গা মতো আটকে গেছে আর তো ভেতরের আবর্জনা বাড়ায় না বান্দরের তো আর যান বাঁচে না আর বাঁদর মরে গেলে বাঁদরওয়ালা খাবে কী করে নাকি খুব চিন্তার বিষয় তখন কোনোরকম পশু হাসপাতালে গিয়ে ওইটাকে অপারেশন করে বুঝলেন বাবা ক্লিয়ার করে এনেছে কি বলবো আপনাদের ঠাঁই ওইটা যখন ক্লিয়ার করে নিয়ে আসে আনার পরে তো দু মাস আর খেলা টেলা দেখাতে পারে নাই তারপরে আমের সিজন চলে গেছে দু মাস কি না আমের সিজন চলে গেছে আবার খেলা দেখাতে এসছে তো আবার ছেলে পেলে চকলেট দেয় ছেলে পেলে আবার ওই বাঁদরকে খাওয়ার জন্য কলা দেয় তো বাঁদর ওই কলা পেলেও পেছন দিকে লাগিয়ে দেখে চকলেট পেলেও পেছন দিকে লাগিয়ে দেখে তো জিজ্ঞাসা করছে একজন ওই মশাই তোমার বাঁদরের এত স্বভাব খারাপ কেন বলে কেন বলে এই যে কলা দিচ্ছে তাও পেছন দিকে ঠেকাচ্ছে চকলেট দিচ্ছে তাও পেছন দিকে ঠেকাচ্ছে ব্যাপারটা কি বলে না ওইটা মাপ করে দেখছে মাপ করে দেখছে যে বাড়াবে কি না কারণ এর আগে মালদার এক ছেলে আম খাইয়ে যে অবস্থা করেছিল তাই আমার বাঁদর খুব সতর্ক যে পেছন দিয়ে বেরাবে কি না ওই জন্য মাপ করে দেখছে খুব সতর্ক তাই গুজনে গল্পটা দিলাম বাবা যে শিবানন্দ বাউলের সঙ্গে গান করলে খুব মাপ করে খুব সতর্ক এই জন্য আমি খুব সতর্ক হয়ে গেলাম আর আমরা তরজার দিকে যাচ্ছি না জয় গুরু জয়